আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি আবার রাহাত টেকজনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজ নিয়ে। আজকেও আপনাদের জন্য খুবই দুর্দান্ত কিছু খবর রয়েছে, আর জানি যে ভালো লাগবে। তো খবরগুলি খুবই দুর্দান্ত, কারণ আজকে আইফোনের খবর রয়েছে, আইফোনের খুবই দুর্দান্ত কিছু খবর, এছাড়াও অন্যান্য অনেক খবর রয়েছে। তো আশা করি ভিডিওটি পুরো দেখবেন, এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কোনো সমস্যা নেই। ভালো না লাগলেও ডিসলাইক করে দিবেন, কোনো আমার সমস্যা নেই। আমি আর কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আর উন্নত করতে পারি। তো আপনারা দেখছেন রাহাত একজন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি অন করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো চলুন দেখে আসি আজকের আরটিজি নিউজে কী কী রয়েছে। তো আজকের প্রথম আরটিজি নিউজ যেটা, সেটা তো আমি ইয়া দিয়ে না শুরু করি, স্মার্টফোন দিয়ে শুরু না করে আজকে স্মার্টফোন কোম্পানি দিয়ে শুরু করি। তো বর্তমানে চায়নায় সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোনের মধ্যে নাম্বার থ্রিতে চলে গেছে কিন্তু অনার। তো তার মানে বলা যায় যে অনারের গ্রোথটা অনেক বেশি। তারা চায়নার মধ্যে প্রায় 4 মিলিয়ন ইউনিটের ফোন সেল করে ফেলেছে, যেখানে আপনার শাওমিও পারেনি, অ্যাপলও পারেনি। অ্যাপল যে স্মার্টফোন মানে শিপমেন্ট করেছে সেটা হচ্ছে 3 মিলিয়ন, আর শাওমির হচ্ছে 3.6 মিলিয়ন। তো এদেরকে টপকে যাওয়া মানে কিন্তু কোনো রকম ছেলে খেলা নয়। তো এদেরকে টপকে গেছে মানে বলার মতো নয়। আর এই মাসটা অর্থাৎ আগস্ট মাস কিন্তু চায়নার জন্য এতটা ভালো মাস ছিল না। তাদের যে স্মার্টফোন শিপমেন্ট সেটাতে কিন্তু অনেকটা মানে নিচে নেমে এসেছে, এবং এটা একটা খারাপ ব্যাপার। কিন্তু অন্য দিক দিয়ে একটা ভালো ব্যাপার রয়েছে, যেটি হচ্ছে আপনার যে 5G ফোনের যে শিপমেন্ট সেটা কিন্তু 79.6% গ্রোথ হয়েছে। তো অবশ্যই বলা যায় 5G ফোন সেটা কিন্তু অনেক ভালো গ্রোথ হয়েছে। তো দেখা যাক কিছু দিনের মধ্যে আরও যদি বাড়ে, দেখা যাক। তো বর্তমানে কিন্তু গ্লোবালি একটা চিপ শর্টেজ দেখা দিয়েছে, সেটা আপনারা সকলেই জানেন, যার ফলে কিন্তু 4G চিপের দামটা বেড়ে গিয়েছিল, এখনও বেড়ে গিয়েছিল, এবং অনেক বিশেষজ্ঞরা বলছেন যে সেটা নাকি আরও বাড়তে পারে। এখন TSMC অর্থাৎ টাইওয়ানের যে প্রসেসর মেকিং কোম্পানি, সেটা কিন্তু বলে দিয়েছে যে তাদের যে দাম, চিপের দাম, তারা কিন্তু 22% বাড়িয়ে দিবে। তো প্রায় অনেকটাই বেড়ে যাবে চিপের দাম, আর স্মার্টফোনের দামও তো বলার মতো নয়, কারণ অনেক বেড়ে যাবে। বাংলাদেশে কিন্তু কম্পিউটারের মার্কেট খুব হাই, অর্থাৎ প্রায় আপনার এখন 40-45 হাজার নিচে কিন্তু আপনি কম্পিউটার পাবেন না। 40 আমি মনে হয় কম বলে ফেলেছি, মানে এর উপরেই আপনাকে কম্পিউটার কিনতে গেলে এর উপরেই যেতে হবে। এখনও স্মার্টফোন অবশ্য ঠিকঠাক, এতটা ভালো নয়, এতটা খারাপও নয়। তো এটা ইম্প্রুভ হতে আরও সময় লাগবে, অর্থাৎ কোভিড যাওয়ার পরে হয়তো ইম্প্রুভ হলেও হতে পারে। তো একটা অ্যাডভাইস থাকবে, যারা ফোন কিনতে যাচ্ছেন তারা এখন কিনে ফেলেন, না হলে আপনাদের অপেক্ষা করতে হবে 2-3 বছর। তো এবার স্মার্টফোনের খবর শুরু করি। তো স্মার্টফোনের খবরে প্রথমে আসবে আইফোন। আইফোন 13 লঞ্চ হতে যাচ্ছে, আপনারা জানেন যে 14 সেপ্টেম্বর। এবং এখন আইফোনের একটা অন্যরকম ডিজাইন বেরিয়ে এসেছে, সেটা কি সত্য না মিথ্যা সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। তো অ্যাপল টিভি প্লাসের মধ্যে একটা প্রোগ্রাম হয়, যেটার মধ্যে একজন লেডি, অর্থাৎ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, একজন লেডি একটি ফোন ব্যবহার করছেন যেটিতে কোনো ধরনের নচ নেই, এবং অনেকেই বলছে এটি নাকি আইফোন 13। কি বিশ্বাস করা যায়? তো এটি কি আইফোন 13 হতে যাচ্ছে? আইফোন 13-এ যদি নচ না থাকে তাহলে সেটাকে কি আইফোন 13 এখনও পর্যন্ত তো বলা যাচ্ছে না। কারণ আইফোনের প্রত্যেকটা আইফোন কিন্তু অন্যান্য স্মার্টফোন কোম্পানি থেকে অনেক পিছনে রয়েছে, মানে মোবাইল স্মার্টফোন ডিজাইন অনেক পিছনে রয়েছে অন্যগুলোতে বলছি না, কারণ তারা এত তারা বিশ্বাস করে যে কোয়ালিটিতে, তারা কোনো রকমের ডিজাইনে বা কোনো রকম বাইরের লুকসে বিশ্বাস করে না। তো এবারে তারা কি ন এবারে তারা বলছে যে মানে তারা নয় অনেক লিকস্টাররা বলছে যে একটি হলেও স্মার্টফোনে নচ থাকবে না। তো এটা যদি হয় তাহলে কিছু বলার নেই আমার, দুর্ধর্ষ। এটা যদি হয়ে যায় তাও খুব দুর্ধর্ষ একটা জিনিস হতে যাচ্ছে, দেখা যাক। তো মেইজু ব্র্যান্ডটার নাম আপনারা অনেকে শুনেছেন, এটি একটি চাইনিজ ব্র্যান্ড। এটি মানে সম্প্রতি একটা নতুন ফোন নিয়ে আসতে যাচ্ছে, যেটি হচ্ছে মেইজু 18
18s 18s pro এই তিনটি ফোন আসতে যাচ্ছে এখানে রিয়ারে ক্যামেরা হিসাবে থাকবে 64 মেগাপিক্সেল 16 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেল অর্থাৎ কনফিগারেশন ভালো আছে তারপরে ফ্রন্টে যেটা সেটা 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা থাকবে আর প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 আর 888 প্লাস এই দুইটি প্রসেসর দিয়ে কিন্তু এই ফোনগুলো আসবে তো অবশ্যই ভালো ব্যাপার কারণ 888 প্লাস এত খারাপ নয় আর যে ক্যামেরার কনফিগারেশন সেটা অনেক ভালো এছাড়াও আপনার একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেটের তো অবশ্যই ভালো এটা আনঅফিশিয়ালি আসবে কি আসবে না বাংলাদেশে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয় আসতে পারে তো মিডিয়াটেক ডাইমেনসিটি 2000 অর্থাৎ 2K এটি আসতে যাচ্ছে এই বছরের শেষ দিকে এটা হয়তো আপনারা অনেকেই খবর পেয়েছিলেন তো এটা হতে যাচ্ছে একটি 3nm ফেব্রিকেশনে তৈরি প্রসেসর 3nm ফেব্রিকেশন তো অবশ্যই এটা তার মানে খুবই পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর হতে যাচ্ছে এবং এটির একটার যে দাম সেটা চাইনিজ টাকায় কনভার্ট করতে গেলে 3000 yuan অর্থাৎ 40,000 থেকে 50,000 মতো হয়ে যায় একটির দাম অনলি ওয়ান তো এটি তার মানে এখন যখন বলা যাচ্ছে চিপের দাম বাড়বে তাহলে হয়তো আরও বেড়ে যেতেই পারে তো দেখা যাক এটি কীভাবে আসে যদি এইরকমভাবে কোনো একটা ফোনে ব্যবহৃত হয় তাহলে ফোনের দাম কিন্তু অনেক বেড়ে যাবে আর মিডিয়াটেক কিন্তু পরিচিত তাদের যে মিড বাজেট সেটার জন্য তাদের প্রসেসরের প্রসেসরযুক্ত ফোন খুব পাওয়ারফুল হয় আর খুব ভালো হয় এবং দামটা খুব এফিশিয়েন্ট একটা মানে এফোর্ট মানে মানুষ এফোর্ট করতে পারে সেই দামটাতে তো দেখা যাক এবার মিডিয়াটেক কি নিয়ে আসে তো বাংলাদেশে কিন্তু লঞ্চ হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটি এটিতে মানে একটি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে কিন্তু HD+ রেজলিউশনের তারপরে ক্যামেরার মধ্যে রয়েছে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ তো খারাপ নয় তারপর 5000 mAh একটি ব্যাটারি রয়েছে 5000 নয় এবারে এটাতে রয়েছে 6000 mAh ব্যাটারি আর কত 18 ওয়াট নর্মাল চার্জিং সিস্টেম তো খারাপ নয় এতটা খারাপও নয় এতটা ভালোও নয় বলা যায় তো এটা একদম মিড বাজেটের ফোন এটি মানে যে দাম সেটা হচ্ছে আপনার প্রায় 18,000-19,000 মতো এটি দাঁড়িয়ে যায় তো এতটা দাম বেশি এতটা দাম কমও নয় এতটা বেশিও নয় আর তো প্রসেসর হিসাবে মিডিয়াটেক হেলিও G80 রয়েছে G80 অনেকে মেনে নিতে পারেন কারণ G80 দিয়ে এই বাজেটেই হয়তো ফোনটা আসে তো দেখা যাক এটা মার্কেটে কতটা সাড়া ফেলে তো এবার একটু সায়েন্সের খবর দিয়ে যে মানে সায়েন্সের খবর দিয়েই অন্য পথে যাই সায়েন্সের খবর হচ্ছে আপনার যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মানে একটি মানে ইউকের একটি ইউনিভার্সিটি সেটা তারা তাদের যে শিক্ষক বা ছাত্রছাত্রীরা মিলে একটি ব্যাটারি টেকনোলজি আনতে যাচ্ছেন এনেছেন অর্থাৎ কাজ শুরু হয়েছে সেটি হচ্ছে ব্যাটারি ক্যাপাসিটি অর্থাৎ আপনার যে ব্যাটারি সেটার ক্যাপাসিটি কিন্তু এর কারণে 6 times অর্থাৎ 6 গুণ বেড়ে যেতে পারে এটা হয়তো কিছু মাসের মধ্যে বা পরের বছর হয়তো চলে আসলেও আসতে পারে এবং এতে তারা কিছু ধরনের অন্যরকম মেটাল মানে অ্যালকালিন বা মানে কোনোরকম কার্বনেট পদার্থ ইউজ করছে যার ফলে এটা হতে পারে এবং এটার ফলে আমার মনে হয় ব্যাটারির রিস্কটাও আরেকটু বেড়ে মানে যাইলেও যেতে পারে আর না অবশ্যই খারাপ নয় যদি আপনার একটা 4000 mAh ব্যাটারি যদি আপনার তিন চার দিনও চলে তাহলে কিন্তু অনেক আজ এখন তো 5000 mAh ব্যাটারিটাই একদম একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা আপনার প্রায় 6-7 দিনও চলে যেতে পারে যদি আপনি রেগুলার ইউজার হন এরকম যদি কোনো টেকনোলজি আসে তো অবশ্যই ভালো ব্যাপার দেখা যাক তো এবার রিয়ালমিতে যাই রিয়ালমি আনতে যাচ্ছে তাদের Realme 8s এটা আপনারা কালকেই জেনেছেন তো Realme 8s ছাড়াও আরেকটি ফোন আসতে যাচ্ছে যেটা হচ্ছে Realme 8i তো এটাও 8 সিরিজেরই একটি ফোন এটিও মিড বাজেটের হয়তো একটি ফোন হতে যাচ্ছে এটিতে প্রসেসর হিসাবে থাকবে মিডিয়াটেক হেলিও G96 অর্থাৎ G95 এর যে সাকসেস আর G96 সেটা দিয়েই কিন্তু এটি প্রথম ফোন অর্থাৎ রিয়ালমির যে মিডিয়াটেকের যে প্রথম ফোন সেগুলো কিন্তু সবগুলো G90 অর্থাৎ মানে ডায়মন্ডসিটির প্রথম প্রসেসর দিয়ে রয়েছে যেমন Realme 8s যেটা সেটা কিন্তু মিডিয়াটেক ডায়মন্ডসিটি 810 আর যেটা Realme 8i সেটা হেলিও G96 তো অবশ্যই এটা আর যে Realme 8i এর যে ক্যামেরা সেটা তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা বলা যাচ্ছে তো দেখা যাক এটা কখন আসে মানে কখন আসে না 8 তারিখ আসবে 8 তারিখ আসলে আমরা জানিয়ে দিব তো এছাড়াও কিন্তু Realme 9 সিরিজ এটা কিন্তু আসতে যাচ্ছে অক্টোবর মাসে অর্থাৎ পরের মাসে আজকে কিন্তু 1 সেপ্টেম্বর এছাড়াও
পরের মাসে কিন্তু চলে আসতে যাচ্ছে রিয়েলমি 9 সিরিজ, এবং এটা দুইটি স্মার্টফোন থাকার পসিবিলিটি রয়েছে, যেটা হচ্ছে রিয়েলমি 9, রিয়েলমি 9 প্রো, আর এটা হতে যাচ্ছে 5G ফোন। এটাতে কিছুটা প্রসেসরের লিক বলছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 এই প্রসেসরটি থাকতে পারে। তো অবশ্যই, কারণ রিয়েলমি 8 সম্ভবত ছিল, একটাতে G95 ছিল, আরেকটাতে সম্ভবত স্ন্যাপড্রাগন 732G ছিল। তো এটা থেকে 778 যাওয়া অনেক ভালো একটা ব্যাপার, দেখা যাক এটি আসলে অবশ্যই জানিয়ে দিব। তো এছাড়াও কিন্তু রিয়েলমি জিটি নিও 2 এটিও কিন্তু টেনা সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হয়েছে, এবং তার মানে বলা যায় চায়নাতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, ইন্ডিয়াতেও তাড়াতাড়ি চলে আসবে। তো এটা নাকি বেসিক্যালি অনেকে বলছে যে এটা বেসিক্যালি আপনার রিয়েলমি X9 সিরিজ, যেহেতু X সিরিজ তারা মানে ডিসকন্টিনিউ করেছে, যার ফলে এটি কিন্তু জিটি নিও 2 এই নাম দিয়ে আসার পসিবিলিটি রয়েছে। তো আপনারা জানেন হয়তো রিয়েলমি জিটি নিও যেটা, সেটা কিন্তু ইন্ডিয়াতে বা বাংলাদেশে যখন আনঅফিসিয়ালি এসেছে, তখন সেটি রিয়েলমি X7 ম্যাক্স এই নাম দিয়ে এসেছিল। তো এটা আশা করা যায় যে এটিও ভালো একটি ফোন হবে। এটাতে আমরা কনফিগারেশন কালকেই বলেছি, এখানে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870, তারপরে আপনার 5000mAh এর ব্যাটারি, একটি অ্যামোলেড 120Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই ভালো ব্যাপার, দেখা যাক। তো ইনস্টাগ্রামে কিন্তু বর্তমানে এজ ভেরিফিকেশন নামে একটি ফিচার চালু হয়েছে, যেটা বেসিক্যালি আপনার টিনেজারদের জন্য, অর্থাৎ আমাদের জন্য, যারা আমাদের মধ্যে যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন, আমি করি না এখনও পর্যন্ত, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাদের, আপনারা যখন ইনস্টাগ্রামে ঢুকবেন, অর্থাৎ টিনেজাররা যখন আপনারা ডেট দিবেন না, তখন কিন্তু ইনস্টাগ্রামে ঢোকার সাথে সাথেই আপনাদের ডেটটা জিজ্ঞেস করা হবে যদি আপনি টিনেজার হন। তো এটা ভালো ব্যাপার, কারণ যখন মানে যে কোনো যখনই আপনি ঢুকবেন তখনই কিন্তু আপনার এজ ভেরিফিকেশনটা চাওয়া হবে, যেটা ভালো ব্যাপার, খারাপ নয়, খুবই ভালো একটা ব্যাপার। দেখা যাক, এটি বাংলাদেশে মনে হয় চালু হয়নি এখনো। আপনারা কারা কারা ইনস্টাগ্রাম ব্যবহার করেন একবার কমেন্টে জানিয়ে দিন, দেখি কী হয়। অবশ্য ভিউ হয় না, দেখা যাক যদি এবারে আপনারা কতটা ভিউ দেন বা কতটা লাইক করেন, লাইকটা অবশ্যই করতে হবে, তাই না? তো আজকের আর্টিজি নিউজ শেষ করবো আপনাদের শাওমিকে নিয়ে, অর্থাৎ যারা শাওমি লাভার আছেন তাদের জন্য আজকে লাস্টে চলে এসেছি, কারণ একটু আমার ইচ্ছা এটা। তো শাওমি CC11 এটি কিন্তু টেনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, আর টেনা সার্টিফিকেশন সাইটে মানে খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হয়ে যাবে চায়নাতে, এবং অনেকে বলছে যে এটি গ্লোবালি নাকি মানে শাওমি A4 নাম দিয়ে আসতে পারে, এবং এটাতে কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ রয়েছে, আর অবশ্যই একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরের লিকটা এখনও পাওয়া যায়নি, তো দেখা যাক, এটি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসলেও আসতে পারে। আর মি A3 এটা এসেছিল স্টক অ্যান্ড্রয়েড দিয়ে, কিন্তু এবারে মি A4 এটা কী দিয়ে আসে সেটা এখনও পর্যন্ত জানার বিষয়। তো এছাড়াও মি 11T এটি আপনারা জানেন যে কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে যাচ্ছে, এবং এর যে ডিজাইন সেটা কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে। আপনারা হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন এর একটা অন্যরকম ডিজাইন বেরিয়েছে, যেটা অবশ্যই খারাপ নয়, ডিজাইনটা এতটা ভালো নয়, এতটা খারাপও নয়, এটা একটা মানে কমন ডিজাইন এখন বর্তমানে, আমি যেটা দেখা যাচ্ছে সেটি কিন্তু এখন কমন ডিজাইন, ভালো ব্যাপার, দেখা যাক। আর এটা প্রসেসর হিসাবে তো রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888, এছাড়াও এটি ফ্ল্যাগশিপ একটি ফোন। তো এছাড়াও যে রেডমি 10 সিরিজ, এটি কিন্তু বাংলাদেশে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, যেমন কারণ হচ্ছে বাংলাদেশের যে কান্ট্রি হেড মানে শাওমি জিয়াউদ্দিন চৌধুরী, তিনি কিন্তু তার ফেসবুক গ্রুপে এটি পোস্ট করে দিয়েছেন যে এটি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে, তার যে পোস্ট সেটা থেকেই জানা যাচ্ছে। তো দেখা যাক তো কি হয়। তো বন্ধুরা, আরেকটি খবর দিই, এটি কি এখনই এসেছে হয়তো আমার কাছে, টেকনো স্পার্ক 8 এই ফোনটি কিন্তু লঞ্চ হয়ে গেছে, এবং এতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়া টেক হেলিও F22। তো ভালো, এতটা F22 সম্পর্কে আমার এতটা ধারণা নেই। আর এটা একটি IPS LCD প্যানেল রয়েছে HD প্লাস রেজুলেশনের, এছাড়াও মানে রেয়ারে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্রন্টে 8 মেগাপিক্সেল। এটির ডিজাইনটা এতটা খারাপ নয়, ডিজাইনটা স্পার্ক 8 থেকে একটু, স্পার্ক 7 যেটা সেটা থেকে কিন্তু একটু আলাদা। তো দেখা যাক, এটি বাংলাদেশে আসবে, অবশ্যই আসবে, কারণ স্পার্ক সিরিজের ফোনগুলি লঞ্চ হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর এটি একটি মিড বাজেটের ফোন, তাই আশা করা যায় যে খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তো আশা করা যায়, দেখা যাক। তো বন্ধুরা, শেষ করি আজকের আর্টিজি নিউজ। যদি ভালো লাগে নিউজটি তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি আপনাদের জন্য রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন, যাতে মানে আমাদের উৎসাহটা বাড়ে আর আমরা আপনাদের জন্য এই রকমই দুর্দান্ত নিউজ নিয়ে আসতে পারি।
তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন স্টে সেফ, স্টে হোম অ্যান্ড মেক ইয়ার ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।